হ্যালো, সবাই কেমন আছেন? টিপ টাই পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে টিউটোরিয়ালটি দেখাবো তা হলো কিভাবে আপনারা একজনের মাথা কেটে অন্যজনের গলায় বসাইবেন। তো এর জন্য আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম হলো কাট পেস্ট ফটো এডিটর। এই অ্যাপসটি তো প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন, আপনার প্লে স্টোরে সার্চ দিবেন কাট পেস্ট ফটো এডিটর, নিচের দিকে দেখেন 55 নম্বর অ্যাপসটি। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করলে আপনাদের গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে হবে। তো গ্যালারি থেকে আমি ফটো সিলেক্ট করব। তো এখানে দুটি, তো আমি প্রথম প্রথমে এই ফটোটি ক্লিক করব। তো এই মাথাটা আমি কাটবো। আমি আপনাদের দেখাইতেছি, আপনারা সুন্দরভাবে করবেন। তো হয়ে গেল কাট, কাট হয়ে গেছে। তো এইটুকু কাট হয়ে গেছে। তো এটা আপনারা বড় করতে পারেন, ছোট করতে পারেন। তো আমি আরেকটি নেবো ফটো, আবার গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আপনারা নিচে দিকে যাবেন, আমি এই ফটোটি এটার মধ্যে সিলেক্ট করব। তো এখানে আপনারা বসাবেন যে জায়গায়, দেখেন কিভাবে বস। তো একটু ছবিটা আমি একটু বড় করে নিতেছি। তো আপনারা সুন্দরভাবে এটা ঠিক জায়গায় বসাবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটু বসালাম। তো প্লিজ, ওকে। তো এখানে দেখেন ক্লিক হয়ে গেছে, নাও এটা আসলে পেকে যাবেন, এটা আসলো তো কেটে দেওয়া। তো দেখেন ছবি ক্লিক হয়ে গেছে। এখান থেকে আপনারা এই যে এখান থেকে আপনারা ছবি সেভ করতে পারবেন। তো দেখেন পিকচারটা সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা একজনের ছবি সাথে একজনের পিকচারের সাথে আরেকজনের পিকচার অ্যাড করে দিতে পারবেন, বসাতে পারবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।